আগ্রাবাদ নির্বাচন কমিশন ভবনে দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের আরও তথ্য জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, এই বৈঠক আরও কতক্ষণ চলতে পারবে আদ্যপান্ত জানতে চাই। আপনি জানেন যে কাজী হাবিবুর আউয়াল কমিশনের আসলে প্রথম বৈঠক মাঠ পর্যায়ে যারা প্রশাসন চালান এবং আইন শৃঙ্খলা দায়িত্বে আছেন তাদের সাথে। নিঃসন্দেহে বলা যায় যে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে তাদের ভূমিকা কি থাকবে, তাদের চ্যালেঞ্জগুলো কি, সেগুলো নিয়ে নিশ্চয়ই তাদের আলোচনা হচ্ছে। কবে না কতক্ষণ নাগাদ আসলে এই বৈঠকটি চলবে সেটি নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে যেহেতু আপনি জানেন যে সকাল 10টায় শুরু হয়েছে এবং 2 ঘন্টা পার হয়েছে এই বৈঠকের এবং আরও কিছুক্ষণ চলবে নিশ্চয়ই, সব মিলিয়ে একটা দেড়টা নাগাদ হয়তো এই বৈঠকটি শেষ হয়ে যাবে এবং তারপরেই জানা যাবে আসলে কোন বিষয়গুলো নিয়ে মোটা দাগে এই বৈঠকে আলোচনা হয়েছে। আপনি জানেন যে জেলা পরিষদ নির্বাচন এই 17 অক্টোবর এবং একই সাথে 12 অক্টোবর আছে একটি জেলা একটি উপনির্বাচন গাইবান্ধা 5 আসনের। এই নির্বাচন দুটো সহ আরও কিছু টুকটাক নির্বাচন এই মাসে এবং পরের মাসে রয়েছে, সেগুলো নিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের ভূমিকা কি থাকবে না থাকবে সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং প্রধান নির্বাচন কমিশনার তার স্বাগত বক্তব্য যখন দিয়েছিলেন তখনই কিন্তু তিনি বলেছিলেন যে তাদের ভূমিকা কি হবে না হবে নির্বাচনগুলোর সময় এবং জাতীয় নির্বাচনের সময় সেগুলো তারা এই বৈঠকে আলোচনা করবেন এবং সেগুলো নিয়ে হয়তো দিক নির্দেশনা দেওয়া হচ্ছে বা তাদের কোন বিষয়গুলো নিয়ে সতর্ক থাকলে নির্বাচনের কোন পরিস্থিতি খারাপ হবে না সেগুলো নিয়েও হয়তো নির্বাচন কমিশন তাদের দিক নির্দেশনা দিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে তাদের চ্যালেঞ্জ কি বা সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা সম্ভব হবে সব দিক নিয়েই আলোচনা চলছে এবং এই 64টি জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সাথে যে বৈঠক এটি মূলত কিন্তু আজকের বিষয় যেটি নির্ধারণ করা হয়েছে যে জেলা পরিষদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন এবং এখানে জাতীয় নির্বাচনের কথা স্পষ্টভাবে বলা না থাকলেও আসলে ধারণা করাই যায় যে জাতীয় নির্বাচনেও তাদের ভূমিকা কেমন হবে না হবে সেগুলো নিয়েও তারা আলোচনা করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে জেলা পরিষদের নির্বাচনের বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এর মাঝে নির্বাচন কমিশনে এসেছে এবং জাতীয় পার্টি বিরোধী দলের পক্ষ থেকে সেগুলো কিন্তু প্রধান নির্বাচন কমিশনারকে বুধবার অবহিত করা হয়েছিল, তার পরপরই ডিসি এবং পুলিশ সুপারদের বিভিন্ন নির্দেশনা দিয়ে তাদেরকে চিঠি দেওয়া হয়েছিল যে তাদের যাতে তারা কোনো রকম আইন আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছিল এবং আজকেও নিশ্চয়ই সে বিষয়ে আবারও সতর্কবার্তা তাদেরকে দেওয়া হবে এবং তারা কিভাবে সুষ্ঠু নির্বাচনে কাজ করতে পারে সেগুলো নিয়ে তাদের আলোচনা চলবে। তো বৈঠক শেষে যে ব্রিফিংটি হবে সেখানে আসলে পরিষ্কারভাবে জানা যাবে যে তারা কি বিষয়ে আলোচনা করেছেন। মাসায়েক।